মানুষের নেকি বুদ্ধি আর ইমানকে ওজন করার জন্য কাহারও দেখা যাবে সেই দিন সংখ্যার দিক দিয়া বহুত নেকি আছে, কিন্তু ফাল্লা তুললে ওজনে বেশি হবে না। সংখ্যার দিক দিয়া নেকি গণলে সে জান্নাতি হয়ে যাবে, কিন্তু ফাল্লা তুললে সে জান্নাতি হবে না, জাহান্নামী হয়ে যাবে। কারণ হলো নামাজ পড়ছে ঠিক, রোজা রাখছে ঠিক, হজ করছে ঠিক, একটাও নবীর সুন্নত তরিকা মতে করে নাই, যেই কারণে সংখ্যায় বেশি কিন্তু তার লুট কম, ওজন কম। লুট ওজন সংখ্যার দিক দিয়ে গণলে সুবহানাল্লাহ, এমন বহু নামাজি আছে, একজন আলেম দুই রাকাত নামাজ পড়তে, আর একজন পাবলিক ছয় রাকাত নামাজ পড়তে পারবে আছে না? না মুরগা যেভাবে দান সুসা এইভাবে সেও সেজদা জাদু আছে না? কম্পিউটারের নামাজ তাহলে এমন নামাজের হাজার রাকাত নয় সারা জীবনের নামাজ, আবার অন্য এক ব্যক্তির মাত্র দুই রাকাত নামাজ সমান। সুবহানাল্লাহ বলবেন, ভোরভুরির দুই রাকাত নামাজ আর আমার মতন মোল্লা বেড়া সমান নেই দুই রাকাত। কায়ামতের দিন কিছু মানুষের ইমানকে মিজানের পাল্লায় উঠানো হবে, কারণ হলো সে দুনিয়াতে ইমানদার দাবি করেছিল, কিন্তু আসলে সে ইমানদার ছিল না, সে ছিল মুনাফিক। কি আছে? সে দুনিয়াতে ইমানদার দাবি করেছিল, কিয়ামতের দিন সে বলবে আমি তো ইমানদার ছিলাম, আল্লাহ বলবেন তোর মুখের কথা হবে না, যা মিজানের পাল্লার কাছে, ইমানকে মিজানের পাল্লায় দেওয়া হবে, ইমানের পাল্লা তার হালকা হয়ে যাবে। মিজানের পাল্লা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন ইমান আমলের ওজনের জন্য। আল্লাহর এক পয়গম্বর দরখাস্ত করলেন, কিয়ামতের দিন মিজানের পাল্লার মাধ্যমে ইমান আমল ওজন করবে, আল্লাহ আমি একটা নজর দুনিয়া থেকে সেই মিজানকে দেখতে চাই। এমনি আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে মিজানকে প্রকাশ করে দিলেন, আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর সেই পাল্লা দেখার সঙ্গে সঙ্গে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল, আর যখন হুশ ফিরে আসলো তখন শুধু কান্না শুরু করলো, শুধু কান্না শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পয়গম্বর আমার মিজানের পাল্লা দেখেছিলে, দেখাইলাম, কেন অজ্ঞান হয়ে গেলে, আর কেন কান্না শুরু করে দিলে? এমনি আল্লাহর পয়গম্বর ডাক দিলেন, এত বিশাল বিশাল দুইটি মিজানের পাল্লা মিজান তুমি কায়াম করে দিয়েছো, প্রভু একটা পাল্লাতে যদি সাত আসমান এবং সাত জমিন উঠে দেওয়া হয় তাহলে তো একটা পাল্লাই বড়বে না, সেই পাল্লা তার ইমানে আর আমলে বড়বে, এই জন্য আমি কান্না শুরু করেছি। এমনি আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর আমার শুনুন, একটা পাল্লাতে যদি সাত আসমান সাত জমিন উঠে দেওয়া হয় আর একটা পাল্লাই যদি ইমানের কালিমাকে উঠে দেওয়া হয় তাহলে দেখা যাবে সাত জমিন সাত আসমানের পাল্লা শূন্যতে উঠে যাবে, আর মাত্র ইমানের কালিমার পাল্লা বাড়ি হয়ে লুট হয়ে জমিনে লেগে যাবে। তাদের ইমান ওঠানো হবে যারা দুনিয়াতে ইমানের দাবি করত কিন্তু আসলে তারা ইমানদার নয়, তাদের নাম ছিল মুনাফিক, তারা ইসলামের জন্য সবচেয়ে বড় ক্ষতি করেছিল, সেই দিন তাদের ইমানকে ওজন দেওয়া হবে। আর তাদের ইমান ওজন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই সকলের নিম্ন স্তর জাহান্নাম হাবিয়া নামক জাহান্নামে তাদেরকে পাঠিয়ে দিবে, কারণ জাহান্নামীদের ঠিকানা হইল জাহান্নামের সবার বাসা। জাহান্নামীদের ঠিকানা আপনার ঘুমিয়েছে তো একটু জোরে হানা তো করতে। মুনাফিকদের ঠিকানা জাহান্নামের সকলে
আমার উপর কাজ। ইন্নাল মুনাফিকিন ফিদ দারকিল আসফাল মিনান নার। আর একটু জোরে বলেন, আল্লাহ বলেন জাহান্নামের সর্বনিম্ন হবে মুনাফিকেরা। তাহলে মুনাফিকদের ঠিকানা যেই জাহান্নাম, সেই জাহান্নামের নাম হইল হাবিয়া। সেই জাহান্নামের নাম।